বিগত কয়েকদিন ধরে আমরা দেখেছি আমার পরিচালনায়, প্রান্তিক চক্রবর্তীর পরিচালনায় মুখ্য ভূমিকায় রাজন্যা অভিনীত একটি ছবি যেটা আমরা তৈরি করেছি, তিলোত্তমা আগমনী, তিলোত্তমাদের গল্প, সেটির পোস্টার 3 দিন আগে ডিজিটাল মিডিয়াতে আসার পর অনেক বিতর্কের তৈরি হয়, সহমত, বিরোধী মত এবং নানা প্রতিক্রিয়া তৈরি হয়। কিন্তু আমাদের যে ছবিটা রিলিজ হওয়ার কথা ছিল 2রা অক্টোবর মহালয়ার দিন, প্রথমেই জানাই আপনাদের মিডিয়ার মাধ্যমে যে এই ছবিটি ওই 2রা অক্টোবর আমরা মুক্তি দিচ্ছি না বা ছবিটি মুক্তি পাচ্ছে না, আপাতত ছবিটি আমরা পোস্টপন করছি। ইতিমধ্যেই এই সিদ্ধান্ত আমরা নিয়েছি কারণ সুপ্রিম কোর্টেও আজকে এই মামলাটি যখন চলছিল, এই একটি নৃশংস ঘটনাকে সামনে রেখে যে মামলাটি চলছিল, সেই মামলায়ও এই ছবিটির বিষয় উত্থাপিত হয়। তো সাবজুডিস ম্যাটারের কিছুটা আওতায় চলে এসেছে। তাছাড়া আমাদের পার্টির, আমি যে দলটি করি তৃণমূল কংগ্রেস, সেই পার্টির সাথেও আমরা কথোপকথন চালিয়েছি বিগত 2 দিন ধরে, এবং তারা আমাদের সিনিয়র হিসাবে, আমাদের দলের গুরুত্বপূর্ণ নেতৃত্ব হিসাবে তারাও আমাদের এই সেন্সিটিভিটির কথা বুঝিয়েছেন, অভিভাবকের মতো বুঝিয়েছেন, এবং সমস্ত বিষয়টাকে পর্যালোচনা করে এই সময় আমরা এই ছবিটিকে পোস্টপন করছি আপাতত। কারণ আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, আমার মনে হয় রাজন্যাও সেটাতে বিশ্বাস করে, একটি বিখ্যাত কথা আছে, ইন দ্য টাইম অফ আনরেস্ট পিস শুড বি দ্য ফার্স্ট প্রায়োরিটি। আমরা তাই কোনো বিতর্কে এই মুহূর্তে না গিয়ে আমরা শান্তিপূর্ণভাবে এই ছবিটিকে আপাতত স্থগিত রাখছি। আমাদের ক্রিয়েটিভ সেন্স থেকে আমরা ছবিটি বানিয়েছিলাম, কিন্তু আমরা আমাদের দলকে সম্মান করি, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পার্টি সুপ্রিমো, তিনি আমাদের মাতৃসম, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের ইউথ আইকন, তাকেও আমরা সম্মান করি, এবং আমাদের দলীয় নেতৃত্বরা যারা যারা আছেন তাদের সমস্ত ভাবনা, অভিভাবকের মতো তাদের ভূমিকাকে আমরা সম্মান জানিয়ে, এবং সর্বোপরি দেশের সর্ববৃহৎ বিচার ব্যবস্থার সর্ববৃহৎ যে জায়গা, সেই সুপ্রিম কোর্টকে, মহামান্য আদালতকে, আমি একজন আইনের ছাত্র, তাকে সম্মান জানিয়ে আমরা ছবিটি পোস্টপন করার সিদ্ধান্ত নিলাম।